Assalamualaikum. Jonggi Pilot School and Transport School আয়োজিত অনলাইন বাংলা ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগতম। আমি শেফালী আক্তার, সিনিয়র শিক্ষক বাংলা টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ বাচ্চিক এবং অভ্যন্তরীণ এই অপরূপ বাংলা সাহিত্য সৌন্দর্য ধারণ করে তোমাদের পদচারণার জন্য অপেক্ষায় আছে। পাঠিয়ে যাওয়ার আগে টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সুদক্ষ অধ্যক্ষ জনাব আলাউদ্দিন মিয়া স্যার সহ পরিচালনা পরিষদের সকল ছাত্রদের জানাই ধন্যবাদ। আজকের পাঠের বিষয় ব্যাকরণ অংশের শব্দ গঠন। এই যে শব্দ গঠন, এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। অর্থই শব্দের প্রাণ, শব্দই বাক্যে ব্যবহারের মাধ্যমে মানুষ মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করে। এই জন্য নতুন নতুন শব্দ গঠন করতে হয়, নানা উপায়ে শব্দ গঠন হতে পারে, যেমন ব্যঞ্জনবর্ণের সাথে কার যোগ করে, ব্যঞ্জনবর্ণের সাথে কার যোগ করে, যে সকল ধ্বনি উচ্চারণের সময় অন্য ধ্বনির সাহায্য নিতে হয় না, নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাকে বলা হয় স্বরধ্বনি। এখন কার কাকে বলে, ধ্বনির নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। স্বরলোনের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার দশটি, এখানে স্বরবর্ণ হল ১১টি, অয়ের কোনো সংক্ষিপ্ত রূপ নেই, তাহলে কার কয়টি, স্বরের সারা মিলে হল আকার। কার হল দশটি, তার দশটির মধ্যে আকার, রসিকার, রসুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, এগুলো হলো মোট কার দশটি। এখানে যেমন বাড়ি, ব যো আ যো যশুর যো রসে হলো কি বাড়ি, এটা হলো ব্যঞ্জনবর্ণের সাথে কার যোগ করে। ত যো রি যো মূর্ধন্য হলো তৃণ। এভাবে গাড়ি, বাবা, নৌকা, রাজশাহী ইত্যাদি, এটা হলো ব্যঞ্জনবর্ণের সাথে কার যোগ করে। এরপর দেখো ব্যঞ্জনবর্ণের সাথে ফলা যোগ করে। ফলা স্বরবর্ণে যেমন ব্যঞ্জনবর্ণ কাকে বলে, যে সকল ধ্বনি উচ্চারণের সময় অন্য বর্ণের সাহায্য নিতে হয়, নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা কয়টি, ফলা হলো ৬টি, ন ফলা, র ফলা, তারপরে হলো ব ফলা, ম ফলা, জ ফলা, ল ফলা, তাহলে ফলা মোট কয়টি, ৬টি। এখন দেখো আমরা ফলা গুলে শব্দ গঠন, ব্যঞ্জনবর্ণের সাথে ফলা যোগ করে প যোগ র অয় র ফলা, তাহলে এটা হলো কি বক্র। তারপরে অ যোগ ল অয় ল ফলা হলো কি ক্লান্ত। এরকম চক্র, বাক্য, পদ্ম, রান্না ইত্যাদি। এরপরে শব্দের শেষে বিভক্তি যোগ করে। এরপরে দেখো এখানে আছে, আচ্ছা এটাকে আমরা ইটাই করি, বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোকে বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে, যেমন হাত, পা, মুখ, ফুল, পাখি, গাছ ইত্যাদি। আবার কিছু শব্দ আছে বিভিন্ন উপায়ে বা প্রক্রিয়ায় গঠিত হয়েছে, সেগুলোকে বলা হয় সাধিত শব্দ, যেমন দুর্যোগপুরি, ডুবুরি, তারপরে ঘরযোগামী, ঘরামী। এরপর আসছে সাধিত শব্দ আবার নানা উপায়ে গঠিত হতে পারে মৌলিক শব্দ যোগে, যেমন পাগলযোগামী, পাগলামী, বৈযোগ পত্র, বইপত্র। এখন দেখো শব্দের শেষে বিভক্তি যোগ করে,
শব্দের সাথে বিভক্তি যোগ করে বিভক্তি কাকে বলে আমাদের জানতে হবে। বিভক্তি হলো বাচ্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। বাংলা শব্দ বিভক্তি সাত প্রকার, যেমন প্রথমা, শূন্য, অ, দ্বিতীয়া, কেড়ে, তৃতীয়া, দ্বারা দিয়া, কর্তৃক, চতুর্থী, কেড়ে, পঞ্চমী, হইতে, থেকে, ষষ্ঠী, র, এ, সপ্তমী, এ, অ, তে। এগুলো হলো বিভক্তি। তাহলে বিভক্তি কত প্রকার হলো? সাত প্রকার। এখন যেমন এখানে আছে শব্দ শেষে বিভক্তি যোগ করে আমা যোগ কে, আমরা দ্বিতীয় বিভক্তিতে পেয়েছি কে দে, এখানে অবশ্যই কে কথাটা আছে আমাকে, তাহলে এটা হলো কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। বাড়ি যোগ বৈষ্ণব, এখানে হলো বাড়ি, তাহলে এখানে আমরা র বিভক্তিটা কোথায় পেয়েছি? র এর ষষ্ঠী বিভক্তি, তাহলে এটা ষষ্ঠী বিভক্তিতে। চট্টগ্রাম যোগ এ, চট্টগ্রামে এখানে এ অ নির্দিষ্ট অ তাই করতে, তাহলে সপ্তম বিভক্তিতে এ বিভক্তিটা আমরা এ চিহ্নটা পেয়েছি, তাহলে এটা হলো সপ্তমী বিভক্তি। এরপর শব্দের আগে উপসর্গ যোগ করে আমাদেরকে জানতে হবে উপসর্গ কাকে বলে, বা তারপরে উপসর্গ কত প্রকার, কি কি উপসর্গটা হলো। বাংলা ভাষায় এমন কিছু অব্যয়বাচক শব্দাংশ রয়েছে যেগুলো বাক্যের মধ্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, অন্য কোনো শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাদেরকে উপসর্গ বলে। উপসর্গ তিন প্রকার, একটা হলো খাঁটি বাংলা উপসর্গ, আরেকটি হলো তৎসম উপসর্গ, আরেকটি হলো বিদেশি উপসর্গ। তৎসমটা শব্দ তদন্ত তার সমর্থ সমান সংস্কৃতির সমান, এখন সংস্কৃত কার সমান? আমরা বললাম সংস্কৃতের সমান। সংস্কৃত শব্দের অর্থ কি তোমরা অনেকে প্রথম গোত্রে এবং দ্বিতীয় গোত্রে পড়ে থাকো কিন্তু জানো না, সংস্কৃত শব্দের অর্থ হলো সজ্জিত, এটা প্রাচীন ভারতের আর্য ভাষা। তাহলে আমরা জানলাম কি তৎসম উপসর্গ কয় প্রকার? তিন প্রকার, একটা হলো খাঁটি বাংলা উপসর্গ কয়টি? একুশটি। তৎসম উপসর্গ কয়টি? বিশটি। বিদেশি উপসর্গ অসংখ্য। এরপরে আমরা যাচ্ছি, যেমন খাঁটি বাংলা উপসর্গ একুশটি, অ অঘা অনা আর আন আ ইতি উন পদ, তারপরে সু পারি জি ঘর রাম স সা সু হা, এভাবে কু নি, এগুলো হলো খাঁটি বাংলা উপসর্গ। তৎসম উপসর্গ হলো প্র পড়া অপ সম নি অনু অপ নি দূর বি অধি সু উত পরি পতি অতি অপি অভি উপ আ, শব্দের আগে উপসর্গ যোগ করে, শব্দের আগে উপসর্গ যোগ করে শব্দ নাম, যেমন এখানে ছিল কা, এখানে ছিল কা, আমি এই অটা লাগানোতে হলো কি অকা, তাহলে এটা হলো এই অটা হলো কাজটা ছিল হয়ে গেল অকা, নতুন অর্থবোধক শব্দ গঠন হলো। এখানে ছিল অটা, অটা হলো উপসর্গ, তাহলে এখানে অকা। অভাব ছিল ভাব, এখানে অটা লাগানোতে হয়ে গেল অভাব, এখানে ছিল ভাব মানে একটা সম্পর্ক, আর এখানে অটা লাগানোতে হয়ে গেল কি অভাব। অনি ছিল এখানে নীল, অটা লাগানোতে হলো কি অনি, নীল না যেটা। চেনা ছিল চেনা, এখন অটা লাগানোতে কি হলো অচেনা, চেনা চেনা না। এখানে যেমন এখানে ছিল কাঁচা, আটা লাগানোতে হলো আগাছা। আগমন, এখানে গমন ছিল, আটা লাগানোতে হয়ে গেল আগমন, গমন মানে আসা আগমন। তারপরে এখানে ছিল নি, নিখুঁত, নিখুঁতে এখানে ছিল কুত, নিটা লাগানো হলো কি নিখুঁত, খুঁত ছিল হলো কি নিখুঁত। এখানে হলো বারণ করা হয়েছে, বারণ ছিল, নিটা লাগানোতে হলো নিবারণ। তারপরে জ্ঞান, এটা ছিল জ্ঞান,
বি উপসর্গটা লাগানোতে হলো বিজ্ঞান, তারপরে এখানে ছিল বিপদ, এখানে ছিল পদ, বিটা উপসর্গ লাগানোতে হলো বিপদ। এরপর এখানে ছিল নজর, এখানে সুটা লাগানোতে সু উপসর্গটা লাগানোতে হলো সুনজর, তারপরে এখানে ছিল খবর, যে কোনো একটা খবর, এখানে সুটা লাগানোতে হলো সুখবর মানে ভালো খবর, এখানে ছিল দিন, এখানে সুটা লাগানোতে হলো কি সুদিন, তাহলে ভালো দিন। এখন দেখো শব্দের পরে প্রত্যয় যোগ করে আমাদেরকে শব্দের পরে প্রত্যয় যোগ করে আমাদেরকে জানতে হবে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার আমাদের এটা জানতে হবে। তাহলে ধাতু বা শব্দের পরে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন অর্থোদ্যোগ শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয়। প্রত্যয় হলো দুই প্রকার, একটি হলো ক্রিক প্রত্যয় আর একটি হলো তদ্বি প্রত্যয়। যেমন ক্রিক প্রত্যয় হলো ধাতুর পরে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় ক্রিক প্রত্যয়। অর্থাৎ ধাতু কাকে বলে সেটাও আমাদেরকে জানতে হবে। ক্রিয়ার মূলকে ধাতু বলে, যেমন এখানে আমি ব্লাইতে লিখেছি কাগন, কাগ্য কন কাগটা হলো কি ধাতু, তারপরে এটা হলো কৃত প্রত্যয়। তাহলে এখানে তদ্বি প্রত্যয় কাকে বলে, শব্দের সাথে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় তদ্বি প্রত্যয়। এখন দেখো যেমন এখানে শব্দের পরে প্রত্যয় যোগ করে শব্দ গঠন আই, ঢাকা যোগ আই ঢাকায়, তাহলে মিঠা যোগ আই, এটা একটা ঢাকা একটা শব্দ, মিঠা একটা শব্দ, এটা হলো তদ্বি প্রত্যয়। এটা কি প্রত্যয়? তদ্বি প্রত্যয়। উপমিত কর্মধারয় সমাস, উপমিত
তাই কর্ণধারের সমস্যা মনে রাখা তোমরা অনেকে উপমিত উপমান এগুলো ভুলে যায় কঠিন তবে ব্যক্তির সাথে যদি তুলনা বুঝায় সেটা হলো উপমিত কর্মধারায় সমাস কারণ চমুকচন্দ্রের নারীটা মানুষেরই বুঝায় এরপর বাচ্চাদের ন্যায় চাঁদু তারপরে নদী মাতা যা নদী মাতৃক এটা হলো বহুব্রীহী সমাস নদী মাতৃক এটা কি সমাস বহুব্রীহী সমাস তাহলে বহুব্রীহী সমাসটাও যে যে পদে সমান গঠিত হয় তাদের কোনটি নাম দিয়ে তৃতীয় কোন ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটা হয়ে যায় বহুব্রীহী সমাস আজ এ পর্যন্তই থাক তোমরা হয়তো বা সবাই কি ক্লাসটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবে এবং শুনবে এবং আমি যা যা এগুলো কি করছি এগুলো খাতায় সবাই লিখবে লিখলে দেখবা এগুলো মনে থাকবে সারা জীবনের জন্য মনে থাকবে যদি মনোযোগ সহকারে দেখো শুনো এবং লেখো তাহলে মনে থাকবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আজ আর নয় আল্লাহ হাফেজ